বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য

কেউ হয় আছে না নাই আজানের ভিতর আছে নাই নামাজের ভিতর আছে না নাই আর নাই করে যেখানে যে কোথায় নাই আল্লাহ বলেন আমি যেখানে নবী নবীর জিকের আজান নয় যে নবী দেখতে দেখতে লামকান পর্যন্ত সব কিছু দেখে ফেলেছে যার 90 হাজার কথা বলেছি আমি সারা আমি খোদা পর্যন্ত যেখানে গোপন নাই ওই মুস্তাফার খুদরতে ওই মুস্তাফার নবুরদের হাতে খোদার খোদার কিছু গোপন নাই সবখানে জিকের মুস্তাফা আছে বড় করে বলুন সুবহান

যেখানে খোদা গাইব নাই মেরাজ রাতে দেখতে দেখতে যাইতে যেতে হদর গেছেন খোদা আল্লাহ ফাকা বাকা কাউসাইনা ফাকা বাকা কাউসাইনা আও আদানা আও কা ইলা আব্দি কি মাওকা আজকে কোনো বর্দা নাই শুধু আল্লাহ আছে রাসূল আছে এখানে কেন রব্বুল আলামিন আর এখানে কেন রাহমাতুল আলামিন বড় করে বলো সুবহান ইয়া রাসূল আল্লাহ

আলো 보자 করো আল্লাহর জিকির সেখানে ওখানে জিকিরে মুস্তাফা আছে নাই আছে নাই যেখানে জিকিরুল্লাহ এখানে জিকিরে রাসূলুল্লাহ আছে নাই যেখানে খোদার জিকির এখানে এই যে میلادুন নবীর জিকির আছে না নাই আমি বলেছিলাম কলমাটা আছে আযান আছে নামাজ আছে নাই এদিকে দেখেন ওদিকে দেখার দরকার নাই আছে নাই আছে নাই নামাজের ভিতর আছে এবং নামাজের ভিতর শুধু আছে না আমার প্রিয় নবী নামাজের ভিতর জি দ নবীকে সালাম দিয়েছেন এবং সঙ্গ সঙ্গে জবাবও দিয়েছেন উত্তরে নাকি দেয় নাই ইমাম আলী হাওয়াস ইমামে কিতাবের নাম মিজানে কুবরা ইমামে আলী হাওয়াস رضی আল্লাহু তাআলাহু তিনি প্রতিদিন নবী নামাজ পড়তেন কি পথে সালাম দিতেন তানার বিশ্বাস আছে ওনার বিশ্বাস ছিল আমার নবী জিন্দা নবী কিন্তু ওই নবীকে তিনি কোনোদিন দেখলেন না আরেকদিন নিয়ত করলেন একা একগ্রচিত কঠিন সিদ্ধান্ত আমি করেছি

এ গোমর মধ্যে যদি আপনি ইস্তিখারা করেন নফল নামাজের দোয়া পরে করলে আপনার বাবাকে দেখতে পাইলে ওই নবী তো আপনার আপনার গোমর মধ্যে আসতে পারে না এজন্য রাসূল বলেছেন মারদান ফিল মানা ফকদর আল হক যদি স্বপ্নে আমাকে দেখে সে সত্যি দেখলো যে তুই ইবলিস আমার صورت দিতে পারে না বড় করে বলুন সুবহান কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আমার নবী নামাজের ভিতর আসতে পারেন কি পারেন না কত কতবার পারে কি না আমার নবী নামাজের ভিতর আসতে পারে কি না

আমি রক্তগুলি গলি পান করে ফেলেছি কার প্রেমে যেখানে নবীর রক্ত পর্যন্ত সাহাবী হওয়ার পরে আমি বলে এক নম্বর অসুখ হবে না দুই নম্বরে জাহান্নাম হারাম তিন নম্বরে জান্নাতগুলো ওয়াজিব করে দিলাম যারা বলুন সুবহানাল্লাহ যেখানে নবীর রক্ত rato দাম নূর নবীর কত দাম ঠিক কি না তুমি আর নবী সমান কিভাবে হইলা নবীর কাছে যে ভিrais তোমার কাছে তো একটা কুকুটা কুপে না সুবহানাল্লাহ

ফারসি জো মে হে নূর মোহাম্মদ কি নজারে আমার নবী হাতে বেশি নামাজ পড়তেন নবীর ফাহুলে গেল সাবি রক্ত টেন সিঙ্গা লাগায় আর রক্তগুলি পান করেছে এবং সাহাবিকে নবী তিনটা সুসংবাদ দিয়েছেন পরে করে বলুন সোহা তাহলে নবী নামাজ কম পড়ছে না বেশ পড়ছেন কেন বেশি পড়ছেন আল্লাহকে বয় করে কাকে বয় করেন আল্লাহ আমাকে এত কিছু নিয়ামত দিয়েছেন আমি কি একটু কৃতজ্ঞতা প্রকাশ করবো না পরে করে বলুন সোহা নামাজ পড়তে হবে কিনা নামাজ পড়তে হবে কিনা নামাজের হয় ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাব আছে এগুলো ঠিকবেন এগুলো শুদ্ধকর করবেন তকবিরা নামাজের ভিতর সূরা ফাতিহা। দেহ তেলাওয়াত করা ওয়াজিব

আমি উম্মতের ইমান আমি আমার উম্মতের ইমান আপনি উম্মত মুমিন আমার উম্মতের জন্য ম্যারাস থেকে যে নামাজ নিয়ে এসেছে ওকার আলহামদুল্লাহটা বারবার করে দিলাম যে তোমা মা আমার গর্ভ থেকে সুবা গমন করে একটা শব্দ আমি বলেছেন আলহামদুলিল্লাহি কবীরা সুবহানাল্লাহি বুকারাতাও ওয়া আযিলা যারা বলেন সুবহান ইয়া রাসূলুল্লাহ আম্মার জমানায় পক্ষে যে শব্দ

کہ اس لیے میں نے جو مہنگا اور مجھے کو ملا سبحان اللہ بران جو سمجھتا نہیں ان کو سرکار کو وہ اگر کچھ نہ پائے تمہیں کیا کرو اللہم اے تو گلے مانوش اے تو

আমার প্যারা নবী উম্মত আমি কি বলেছিলাম ইমান এবং আমল ইমান এবং ইমান সবকিছু হয়ে যাওয়ার পরে কাজ করছে আমল করা কি করা নামাজ করা আমল এই নামাজের ভিতরে নবীর জিকির আছে না নাই কোরআন শরীফ তেলাওয়াত এটাও একটা কি আমল ওই কোরআন তেলাওয়াত করতে গেলে এখানে নবীর জিকির আছে না নাই নাই আমি দুই একটা বলি একটা একটু আগে বললাম আবার বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কম্বল গায়ে দিলেন আল্লাহ থেকে ভালো লেগেছে আল্লাহ সাগে সাহ বলে দিলেন জিবরিল বলো ও কম্বল নবী সুবহানাল্লাহ বলেন কম্বল ও সাদর নবী তোর আল্লাহ পুরো কোরআন শরীফে নবীকে ডাক দিয়েছেন তাহলে আপনি যখন কোরআন তেলাওয়াত করতে যাবেন এটা একটা আমল ওই আমলের ভিতরে রাসূল আছে না নাই এবার আসেন আপনি নফল নামাজ পড়লেন মাগরিবের পরে সাত আওয়াবিন আসেনি নি ছয় রাকাত রাতে তাহাজ্জুদ আছে যা কিছু আলহামদু বলেন এ নবী জিকির আসেনি তোর নাই হুতাই মুস্তাফা জিকির নাই হুতাই শুধু তাই আপনি নয় দুনিয়ার সব জায়গায় আছে আপনি যখন মারা যাবেন মারা এন্তেকাল করবেন আপনাকে সবাই গুসল দিবে কিনা যদি মুসলমান হয় গুসল দিবে গুসল দেওয়ার পরে মঞ্জাতকে সবাই যখন কবরস্থানে নিয়ে যাবে কি বলবে আল্লাহু রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা জানা বলে এটা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু কলমা শাহাদাত কলমা শাহাদাত বলো

দরসরের ভিতর নবীর নাম আছে নাই তাহলে বোঝা গেল মুর্দারে ও দুনিয়ার মানুষ তোমরা যখন জীবিত ছিলা প্রত্যেক কাজের ভিতর নবীর মিলাদ আছে যখন মারা গেলা অন্তকালের পরে যখন তোমাকে জানাজা দেই ওই জানাজার ভিতর আমার নবীর জিকির আছে আছে রে তুমি শ্রেষ্ঠের সেরা নবী কমলওয়ালা এটা এটা

তাক নামাজে পড়েন দেখো দেখো নবীর शान দুনিয়া ওয়ালা দেখো দেখো নবীর शान দুনিয়া ওয়ালা তোমার নূরের আলোতে ভুবন জ্বালা তুমি এই সৃষ্টির সেরা নবী জেরা বলেন তুমি সৃষ্টির সেরা তুমি কইল মগলো কাতেরো প্যারা নবী আমি বলবেন তুমি কইল মগেলো কাতেরো پیار بھی تمہارے دہ آئی بولے تمہارے دہ آئی تمہارے دہ آئی گوچے پاپی جالا تمہارے دہ آئی گوچے پاپی تو جالا تمہارے تم رالوت جالا تمہیں سرشر سے ران بھی کملی والا تمہیں سرشر

কোলো দরবারে গেলে মা পাওয়ার সুযোগ নাই তুমি গোনা করেছো আমি তোমাকে মাপ দিব। কিন্তু মাসখানে কোন কন্ডিশন একটা তরত হচ্ছে যাওকা যাওকা তফসীর হচ্ছে আমার হায়াতুন নবীর নূরানী নবীর মুস্তামার দরবারে যাও জুরু জুরু বলুন সুবহান হাত দরবার সবাই কথা বলো হাত দরবার হাত দরবার কাবি নবীর দরবার মুক্তি আছে নবীর দরবার শান্তি আছে নবীর দরবার দিদার আছে নবীর দরবার নামাজ আছে নবীর দরবার শরীয়ত আছে নবীর দরবার জান্নাত পাওয়ার খুব সুন্দর একটা সুতল সুশীতল সোনালী ইমানি ব্যবস্থা আছে জান্নাত পাওয়ার বড় করে বলুন সুবহান আছে না নাই

سرکار مدینہ سردار مدینہ سرکار مدینہ سردار مدینہ آجائی اگر خواب میں سرکار مدینہ آمین, آمین 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 آئی کا تو قدیر مجھے اتنا بتا دے آئی کا مجھے اتنا بتا دے سچ سچ تو بتا دے, دے کیا میری منہ کا میں بھی لکھا ہے مودینہ سہ

খাতার বাংলো কাতার ব্যাংকে দোয়া বললো সুরা ফাতিয়া মোনাজাত এরপরে নিয়ে গেল কোথা কবরস্থানে কি দিবে দাফন করে দিবে ওই কবরস্থান হওয়ার পরে ওখানে নবীর জিকির আছে না নাই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ

আসেনি শুধু সেখানে নয় মুর্দাকে কবরে দেওয়ার পরে যখন মাটি দিয়ে ফেলবে সবাই চলে আসবে উজুর সাহেব তলকিন করবে ইমাম সাহেব উজুর তলকিন করে ঠিক না ইমাম সাহেব যখন তলকিন করবে ওই সময় মুর্দা কি ঘুম যাবে না উঠাবে মুর্দা কি ঘুমাই থাকবে শুয়ে থাকবে না উঠবে উঠাবেন কে উঠাবেন কে কে উঠাবেন ওখানে ফেরাস্তা আসবে না। কি নগীর থাকবে কিনা রহমতুল আলামিন থাকবে কিনা উযুর তারা সে জিজ্ঞাসা করেন মান রাব্বুকা আমান নবিয়ুকা আমা দীনুকা আমা কুনতা তাকুনু ফি হাজার রজুল ওই মুর্দা তোমার আল্লাহকে প্রভুকে নবীকে দিন কি লাদেরি এটাও জানি না ওটাও জানি না ওটাও জানি না তোমার সামনে যে মহান সত্তা বসে আছে তিনিকে রাসূল তিনি রাসূল উনাকে তুমি চিনো কি না বলবে আমি উনাকে চিনি না আর যারা সুন্নী মুসলমান তারা বলবে তিনি তো হায়াতুন নবী রহমাতুল আলামিন নবী বড় করে বলো সুবহান নারা তাকবীর আল্লাহ নারা রিসালাত নারা কাউসিয়া আমার ছিল ও আমল আমি আপনাদেরকে ওয়াদের শুরুতে বলেছি আমার নবী হচ্ছে ইমান আমরা হলাম মোহমেন আমি ওয়াদেশ বলেছি ইসলামের বৃত্তি ফাঁসটি তার মধ্যে প্রথম হচ্ছে ইমান প্রথম কি ইমানটা কোথায় নবী ইমান হচ্ছে ইমান কোথায় আমরা সবাই মোমেন সব কিছুর শেষে নবীকে মানার নাম ইমান ইমান মানলাম নি মোমেন হলেন মোমেন হওয়ার পরে কাজ হচ্ছে আমল করা আমলের প্রথম সবচাইতে বড় আমল হচ্ছে নামাজ এরপর আর অনেক আমল আছে কোরআন তালাত আমল নামাজ পড়া আমল রোজা রাখা আমল হস করা আমল জগত দেওয়া আমল শরীয়ত মানা আমল তরিকত মানা আমল ফিরত দরবার দেওয়া আমল তরিকত আমল কোরআন তালাত আমল জিকুরুল্লাহ আমল জিকুরুল্লাহ আমল ফিরত দরবার সবাক করা হানকাতে বসে থাকা আল্লাহর

ও ন কা नारा আমার কথা শেষ আমি বলতেছিলাম আমার ওয়াজের বিষয় ছিল ঈমান এবং আমল নবী হচ্ছে ইমান এরপর আমল এই চা কাপ আছে এখানে চা আছে আমি যদি খাই নাই ভালো করে যা খাইলা খাইলাম যা পান করলাম বাকিগুলো আছে না নাই যদি চিত্তে হয় চা থাকবেনি কুকুগোলা মেরেন্ডা সেভেন আপ 판তা লিটার মিনারেল থাকবে কারা সিদ্ধ ইমানের ইমানের ফল তিন যদি সিদ্ধ হয় নামাজ দিল নাই রোজা দিল নাই শরীর দিল নাই সবার নাই সবাগতার নাই জমা নাই জমান নাই জন্নি নাই মিলাদ নাই দরদ নাই সালাম নাই এই নাই সেই নাই আসলে নাই যে ঠিক ঠিকলা হত্যার সবকিছু নাই আপনাদের এখানে সাগর খাসা খালি সর বঙ্গোপসাগর এখানে কেউ যে ছোট্ট একটা জাই জাল ছোট জাল নিয়ে যেগুলো আমরা রুইত মাছ ধরি সিংড়ি মাছ ধরি এগুলো নিয়ে এক সপ্তাহ পর্যন্ত যদি জাল মারে বলে তো বঙ্গপোষাকার মাছ সবগুলি রাগ করে এনডিয়া চলে গেছে আসলে কি মাছ নাই নাকি জালছোড়ো জালছোড়ো পেম জন্য সহবারাতের জন্য মিলাদ এ নবি বুজার জন্য জিকির জন্য তাযীম বুজার জন্য নবি বুজার জন্য রাসূল বুজা জন্য গদর আদম বুজার জন্য আবু দালা বাজমান্ডারি বুজার জন্য গরীবের আওয়াজ বলার জন্য সিনাই মুস্তাফা বেমত করতে হবে অন্তরেটা মদিনার আইনা রাখতে হবে বারবার বুঝবার আমার নবী হায়াতুন নবি আমার নবীর নূর নবী আমার নবী 11000 করে বলুন আল্লাহ বাক কবুল করেন জোর বলে আমিন জোর বলে আমিন আমার ওয়াসের ইমান এবং আমল আমরা ইমান আল্লাহ পঞ্চবৃত্তি কলমা নামাজ রোজা হস জকাত সব কিছু মেনে শেষ পর্যন্ত সব চাইতে বড় আমরা নবীকে নিজের জানার চাইতে মানলাম মানার পরে নবীকে ইমান আনার পরে যদি আমরা আমল করি ওই আমলের ভিতরেও যদি নবী না থাকে আপনাকে মোহমান বলা যাবে আপনাকে মোহমান বলা তো নবী হচ্ছে ইমান আমরা হলাম মোমেন মোমেন হওয়ার পর কাজ হচ্ছে যে সমস্ত আমল আখলাগ করে নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ও নবীর আদর্শ সৈনিক দাবি করলে আমাদেরকে নবীর আদর্শ এগুলি মানতে হবে প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করতে হবে আমি বলেছিলাম নবী মানে কোরআন কোরআন হচ্ছে থিওরিক্যাল মুস্তাফার তেষট্টি বছর জীবন হচ্ছে প্র্যাকটিক্যাল ওই প্র্যাকটিক্যাল নবী কে মানা মানে কোরআন কে মানা আর কোরআন মানে মানে রসুল মানা তোর ইয়ানি রসুল মিল গিয়া তো খুদা ভি মিল গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি